making a bar and a couple of আলোচনা কৰা হৈছে তেখেতসকলৰ কি কি সমস্যা আছে সেইখিনি আমি জানিছো তাৰ পিছত আমি ইউনিয়নৰ লগত বহি এটা ফাইনেল ডিসিশন লৈছো আৰু বহিৰাগত জিবলা প্ৰতিষ্ঠান যিটো লণ্ডন আৰু হখন চলাই আমাৰ থলুৱা শিক্ষিত যুৱক এই কেব চালক বিলাকক যেটো পৰিস্থিতিৰ সন্মুখীন কৰাইছিলে তাৰ কাৰণে আমি আমাৰ পিইণ্ডিয়াৰ তৰফৰ ফালৰ পৰা আমি কিছু সুবিধা আমি দিছোঁ তেখেতসকলক তো মেইন যিটো সমস্যা তেখেতসকলৰ আছিলে যে পাৰ্চেণ্টেঞ্চৰ কথাটো আছিলে যে 30% 40% বহিৰাগত প্ৰতিষ্ঠানবিলাকে কাটি আছিলে আমাৰ কনচেপ্টটো এইটো 0 to 500 rupees আমাৰ কোম্পানীক কোনো ধৰণৰ ছাৰ্ভিচ চাৰ্জেছ দিব নালাগে অনলি ফৰ 5% GST গভৰ্ণমেণ্টৰ যিটো GST এইটো পে' কৰিব লাগে 500 টকাৰ ওপৰত তেওঁলোকে যদি 10,000 পাৰ ডে মানে আৰ্ণ কৰে তাৰে আমাক 100 টকা প্লাছ 18% GST মানে 118 টকা 24 ঘণ্টাৰ ভিতৰত আমাক পে' কৰিব লাগে মানে ছাৰ্ভিচ চাৰ্জেছ হিচাপত ইয়াত কোনো ধৰণৰ পাৰ্চেণ্টেঞ্চ নাই আৰু 40% 30% যিটো সুখন দণ্ডন আছিলে বাহিৰৰ যিটো বহিৰাগত কোম্পানীৰ আছিলে সেইটো আমাৰ ইয়াত সেইটো ছিষ্টেম নাই আৰু আমি তেখেতসকলক খালি মুখৰ কথাই নহয় লিখিত প্ৰতিশ্ৰুতি হিচাপত আমি প্ৰতিশ্ৰুতি কৰিছোঁ মানে কেব চালকে আকৌ প্ৰতিবাদ কৰিব নালাগে আপুনি নিশ্চয়তা দিছে নাই সেইটো কৰিব নালাগে আৰু মোৰ লগতে আমাৰ অল গুৱাহাটী কেব ড্ৰাইভাৰ ইউনিয়ন ভাস্কৰ জ্যোতি তালুকদাৰ তেখেত প্ৰেচিডেণ্ট তেখেতে দুবাৰ ক'ব তেখেতসকলৰ সমস্যা আছে হয় আজি আমি আচলতে আটাইতকৈ সুখী আজি ভাৰত গৌৰৱ তথা অসম জীয়ৰী লাভলীনা বৰগোহাঁইৰ দ্বাৰা যি পে ইণ্ডিয়া কেবৰ মুকলি হ'ল আমি অসমীয়া হিচাপে আমি গৌৰৱ অনুভৱ কৰিছোঁ
বিশেষকৈ রবি চৌধুরী ডাঙরিয়াক আমি বিশেষভাবে ধন্যবাদ জানাইছো। আমার যে কেবর সমস্যা আসলে আর সেই কেবর সমস্যা আমি এতিয়া আকু যেটু আমার ওলা আর উবেরর বিরুদ্ধে এটা আমার বিক্ষোভ আমার ক্ষোভ আসলে সেই ক্ষোভটো আর করবলগিয়া নহয়, কারণ তেওঁর লগত আমার সম্পূর্ণভাবে লিখিত আকারে চুক্তি হব আর সেই চুক্তির আধারত আমি সম্পূর্ণ অসমীয়া চালকে অসমবাসী গ্রাহকক সুন্দর সেবা প্রদান করিম। এসি থাকিব আর কোনো ধরনের কোনো কমপ্লেন না থাকিব। পূর্বতে দুই এজন চালকর পৰা যদি দুই কিবা কারণত কিবা অসুবিধা পায় সেইটো আমার ফোন যোগে বা টোল ফ্রি নাম্বার থাকিব, সেইটোত আমাক যোগাযোগ করলে হল। আমি আপনার জড়িয়ে অসমবাসী রাইজক এটা কথা জানাব খুঁজিছো যে পেইণ্ডিয়াত আগতে পূর্বতে যেটা ওলা উবেরত সার্ভিস পাই আসে তেনেকুৱা সার্ভিস আপনার নাপাব। আপনার গাড়িখনত উঠিলে সম্পূর্ণ এসির পৰা সম্পূর্ণ সুবিধাৰে আপোনালোকক আপোনালোকৰ গন্তব্য জেগাত আপোনালোকক নিয়া হ'ব। গতিকে নিৰাপত্তাৰ ক্ষেত্ৰত কেনেকুৱা ব্যৱস্থা লোৱা হৈছে ইয়াতে মহিলা নিৰাপত্তাৰ নামত? আমি এতিয়া কি কৰা হৈছে যে আমাৰ চালকৰ মাজত কিছুমান আমি সংগঠনৰ তৰফৰ পৰা আই ডি কাৰ্ডৰ ব্যৱস্থা কৰিছোঁ। সেয়েহে যদিহে কোনো চালকে, কাৰণ মানুহৰ হেৰিটো ক'ব নোৱাৰে, চালকৰ ভিতৰত দুই এজন কেতিয়াবা এনেকুৱা চালক থাকে, প্রত্যেক জায়গাতে থাকে, এই যদিহে তেনেকুৱা ধরনের কিবা অভিযোগ আহে তেনেহলে সেই আই কার্ড চাই পেলাই আমাক অভিযোগ করলে হল, আমি তার উপর বিহিত ব্যবস্থা লম। সম্পূর্ণ আইন কানুনের দ্বারা এখানে যেখানে করবলগিয়া থাকে সম্পূর্ণভাবে মহিলাসকলক স্পেশালি নিরাপত্তা যেটু আমার পৰা যদি কিবা অসুবিধা পায় তেনেহলে আমার উপর এই আমার ওসর অভিযোগ করব।